জীবন তার জীবনের গতিতে চলছে, আমরাও ছুটে চলছি অনবরত। হয়তোবা এ ছোটা শেষের পথেই হচ্ছে, আর এদিকে আমার ছেলের শুরু। আসলে আমরা কেউই জানি না যে কার কখন শুরু আর কার কখন শেষ। বাই দ্য ওয়ে, আজকে আমরা চলে যাচ্ছি বাসা থেকে ডাক্তার দেখানোর জন্য। তো আমাদের গাড়ি রেডি, এখন আমরা রওনা দিব। সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে পৌঁছাই। তো আমি গাড়িতে বসছি, কিন্তু আমার ছেলেটা আমার সাথে গাড়িতে বসবে না, সে বাবার সাথে বসবে। ম্যাক্সিমাম ছেলে বাবারা বাচ্চারা নাকি মা ভক্ত হয়, কিন্তু আমার বাচ্চাটা পুরাই ব্যতিক্রম। সে বাবা গাড়িতে যদি না উঠতো, সে উঠতো না। এদিকে একটা বিড়াল ছানাকে দেখলাম যাচ্ছে। তো ভালোই লাগছে, রোজা থেকে আমরা যাচ্ছি। এখন আমরা হাইওয়ে মানে মেইন রুটে চলে এসেছি। তো রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল। এখন সময় মূলত 10:30 বা 11:30 হবে, সঠিক মনে নেই আমার। তো ছুটে চলছে গন্তব্যের দিকে গাড়ি। রাস্তা ফাঁকা পেয়ে ভালোই লাগছিল, ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে নিই আর আপনাদের সাথে কথা বলি। তো আমরা যাদের মোটামুটি একটা বয়সে চলে এসেছি, আমরা আমাদের কাছে মনে হয় যে জীবনের শেষ দিকেই হয়তো আমরা এগোচ্ছি। এদিকে আমার বাচ্চার বাবাটার মনে অনেক আনন্দ, সে গুনগুন করে গান শোনাচ্ছিল আমাকে, মাশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম আর কি, মানুষ আসলে আমরা কখনো মনেই করি না যে আমাদের মৃত্যু হবে। এটা যদি মনে করতাম তাহলে আমরা কোনো কাজই করে উঠতে পারতাম না। কেন যে আমাদের মনে হয় না বুঝতে পারি না, মনে হয় জীবনটা যদি আজীবনের হতো। তো যাই হোক, গল্প করতে করতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্ট টু হিয়ারিং ইম্পোর্ট, কী কী জানি লেখা ছিল পুরোটা আমি পড়তে পারলাম না, তো এখানে চলে গেলাম। এটা হচ্ছে সাহিক। এখন বাজে হচ্ছে 11:39। ভিতরে ঢুকতেই পরিবেশটা কিন্তু বেশ সুন্দর ছিল এবং নিট অ্যান্ড ক্লিন, ভাল লাগতেছিল খুব। মানে এখানে আমার ফার্স্ট টাইম আসা, আর আরিয়ানের পাপা নাকি আরও 10 বছর বা 12 বছর আগে একবার এসেছিল। তো যাই হোক, ভিতরে ঢুকলাম আর এই সুন্দর একটা ফ্লাওয়ার ভাস এখানে রাখা, তো আমি একটু ভিডিও করে নিলাম। এদিকে আবার সুন্দর ওয়াশরুমও আছে এবং অনেক পরিষ্কার, পানি খাওয়ার জন্য এখানে ফিল্টারও আছে ওয়াশ বেসিংয়ে, এবং ফিল্টারের পানি দিয়েই ইয়ে করা হয়। তো এদিকে সম্ভবত কাজ হচ্ছিল, যার জন্য এই যে একটু ওই যে তিরপল দেওয়া। তো এখানে আমরা হচ্ছে মূলত এসেছিলাম আমার বাচ্চার জন্য, আমার বাচ্চা মানে সব কিছু ওকে আছে কিনা। যদিও আমরা জানি যে আমার বাচ্চা সব আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 100% ওকে করে দিয়েছে, তারপরেও ভাবলাম যে আমার বাচ্চাটাকে একটু টেস্ট করিয়ে নিয়ে আসি। কারণ ও একটু কথা বলে, কিন্তু একটু স্লোলি কথা বলে। ধরেন সে মানে দুইটা সেন্টেন্স একসাথে বলে না, সে কুকুর বলে, সে আই বলে, তারপরে সে দে বলে, সে বালিশ বলে, বাট কোনো সেন্টেন্স সে তৈরি করে বলে না যে বালিশ দাও, মানে দুইটা একসাথে বলে না এরকম। তো যার জন্য দেখাইলাম, সে খুবই খুশি ছিল মার্শাল্লাহ। তো এখন আমাদের শেষ, ডাক্তার বলছে অল ওকে। তো এখন 1:06, আমাদের সময় লেগেছিল মোটামুটি 1.5 ঘন্টার মতো বা একটু কম। তো আমরা এখন চলে যাব। আরিয়ানের পাপা এর ফাঁকে আরিয়ানকে একটু চকলেট কিনে দিতে যাচ্ছিল, যদিও এর আশেপাশে তেমন যে কোনো বড় দোকান বা সুপার শপ এরকম নেই। তো আমাদের গাড়িও রেডি, আমরা এখন রওনা দিব বাসার উদ্দেশ্যে, মানে উত্তরার উদ্দেশ্যে। আমরা এসেছিলাম মহাখালী না কি জানি, এটা সাইক কোথায় জানি। তো আসলে বাচ্চা বা বড় সবারই কিন্তু বছরে অন্তত একবার বিভিন্ন ফিজিক্যাল টেস্ট করতে হয়, চোখ পরীক্ষা করতে হয়। তো যাদের অ্যাবিলিটি আছে তারা আসলে করা উচিত, কারণ এটা নিজেদের ভালোর জন্য আর কি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।